আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বাদ। সবাইকে স্বাগতম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইলমে হাদিসের মাঝে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অবদান। প্রিয় শ্রোতা, চাঁদ যেরকমভাবে পূর্ণিমার রাত্রির মাঝে দুনিয়া এবং আকাশকে আলোকিত এবং সৌন্দর্য মণ্ডিত করার ক্ষেত্রে চাঁদের যেরকম অবদান, ঠিক তদ্রূপভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রে তার অবদান এরকমই অতুলনীয় এবং অনস্বীকার্য। প্রিয় শ্রোতা, কেননা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হলেন একজন তাবিঈ। তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রয়েছে আনাস ইবনে মালিক ফিল মসজিদি ওয়া হুয়া ক্বাইমান ইসলি। তিনি আবু হানিফা বলেন, আমি আনাস ইবনে মালিককে মসজিদের মাঝে দেখেছি, সে দাঁড়িয়ে নামাজ পড়ছে। প্রিয় শ্রোতা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন ব্যক্তি যিনি নাকি সর্বপ্রথম হাদিস শাস্ত্রের কিতাব লেখেন। প্রায় 40,000 হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি এই কিতাবুল আসার নামক কিতাবটি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস দ্বারা সুবিন্যস্তভাবে অর্ধে অর্ধে তিনি সাজিয়ে লেখেন। হযরত ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আউয়ালাল বাবার শরীয়ত ফা হুয়া আবু হানিফা, যে এই যে হাদিসকে শরীয়তকে সর্বপ্রথম যিনি অধ্যায় অধ্যায় সাজিয়েছেন তিনি হলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। প্রিয় শ্রোতা, এই আসার উপর ভিত্তি করে ইমাম মালিক তার মুয়াত্তা কিতাবটি লেখেন এবং এই মুয়াত্তা কিতাবের উপর ভিত্তি করে ইমাম বুখারী তার বুখারী শরীফ লেখেন এবং মুহাদ্দিসে কিরাম বলেন এই বুখারীর উপর ভিত্তি করে বাকি সিয়াসিত্তা কিতাবগুলো লেখেন। প্রিয় শ্রোতা, আমাদের বোঝা হয়ে গেল যে বাকি সিয়াসিত্তা কিতাবগুলোর ভিত্তি হলো বুখারী, বুখারীর ভিত্তি হলো মুয়াত্তা, আর মুয়াত্তার ভিত্তি হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব আসার, কিতাবুল আসার। প্রিয় শ্রোতা, তাই বোঝা গেল হাদিস শাস্ত্রে হাদিস শাস্ত্রের যে সংকলন তার ভিত্তি স্থাপন করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। প্রিয় শ্রোতা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আজাল্লেশ ওস্তাদদের মধ্যে একজন হলো আলী ইবনে মাদানী রহমতুল্লাহ আলাইহি। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, আবু হানিফা রওয়া আনহু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারক ওয়া হুয়া সিহাদুল্লাহ বাসাবিহি। তিনি বলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে সুফিয়ান সাউরি এবং ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন। তার তিনি একজন শেখা ব্যক্তি, তার থেকে হাদিস বর্ণনা করা কোনো সমস্যা নেই। প্রিয় শ্রোতা, আরও মজার বিষয় হলো যে হাদিস শাস্ত্রে তাদেরকে আমিনুল মুমিনিন বলা হয়। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এবং শোবা, এই দুইজন যখন হাদিস নিয়ে কোনো সমস্যায় পড়তো তখন তারা একজন ব্যক্তির নিকট যেত, সে হলো যে মিশার ইবনে খিদামা রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিস শাস্ত্রের মাঝে অনেক বড় পণ্ডিত ছিলেন, প্রায় 7 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 87 হাদিস বর্ণনা করেন। এই ইবনে খিদামা রহমতুল্লাহ আলাইহি হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, ফালাতু মা আবি হানিফা আল হাদিসা ওয়া হুয়া বানা, যে আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে হাদিস শাস্ত্রে হাদিস অর্জন করার জন্য গেতাম, আমরা গিয়েছি সেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের উপর বিজয় লাভ করেছে। প্রিয় শ্রোতা, আমরা বুঝতে পারি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রে তার কতটুকু অবদান ছিল। প্রিয় শ্রোতা, আজকে আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অবদানকে অস্বীকার করছে, মানতে নারাজ। তাদের মাঝে দুইটা শ্রেণী, একটা হলো যারা জানে না, যারা শত্রু দাবি করতেছে। প্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান বুঝ দান করে আমাদেরকে চল তৌফিক দান করুন। ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ صلى الله عليه وسلم نظر الله إمران سمع مقالتي فحفظها ووعاها وأبدها كما سمعها أو كما قال عليه الصلاة والسلام পবিত্র কুরবানি উপলক্ষে অত্যন্ত আড়ম্বরপূর্ণ সেমিনারে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তৃতা। প্রিয় শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হল সিরাজুল উম্মাহ ফকিহুল মিল্লাহ হাফিজুস সুন্নাহ ইমামে আজম নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের অবদান। প্রিয় শ্রোতা, ইসলামী জীবনের মূল ভিত্তি হলো দুটি জিনিসের উপর, একটি হলো কালামুল্লাহ, আরেকটা হলো রাসূলের হাদিস। কালামুল্লাহকে বোঝার জন্য রাসূলের হাদিসের কোনো বিকল্প নেই, তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবী তাবিঈ এবং তাবে তাবিঈগণ তার এই হাদিসকে সংরক্ষণ করা এবং তার প্রসারের জন্য আত্মনিয়োগ করেছেন, আর সেই সোনালী কাফেলের অন্যতম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। প্রিয় শ্রোতা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন হাদিসের নক্ষত্র। প্রিয় শ্রোতা, হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে
আল্লামা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু হানিফার 92 জন হাদিসের উস্তাদ ছিল ইমাম আবু হাস রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম আযমের 4000 হাদিসের উস্তাদ ছিল মুজামুল মুহাদ্দিসিন গ্রন্থে ইমাম আযম রহমাতুল্লাহ আলাইহির 300 অধিক হাদিসের উস্তাদের তালিকা পেশ করা হয়। প্রিয় শ্রোতা, যার উস্তাদের এত বিশাল তালিকা রয়েছে তার হাদিসের ব্যাপারে কেমন জ্ঞান থাকতে পারে সেটা সহজেই বোঝা যাচ্ছে। প্রিয় শ্রোতা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্দি সনাদিকু মিনাল হাদিস মা আখরাজতু মিনহা ইল্লা আল-ইয়াসীর আল্লাযী ইনতাফাউ বিহি। প্রিয় শ্রোতা, ইমাম আবু হানিফা বলেন, আমার কাছে রয়েছে হাদিসের খাজানা, কিন্তু আমি এই হাদিসের খাজানা থেকে ওই সহজ হাদিসটাকে নিয়ে আসি যেটা মানুষের উপকার হবে। প্রিয় শ্রোতা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন? ইমাম আবু হানিফা তো যে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শুআবা রহমাতুল্লাহ আলাইহি যখন কোনো হাদিসে তাদেরকে ইমামুনা আমিরুল মুমিনিন বিল হাদিস বলা হতো, তারা যখন কোনো হাদিসে সমস্যা পড়তেন তখন ছুটে যেতেন তার সমাজের জন্য মিসাল ইবনে কিতাব আমার নিকট। সেই মিসাল ইবনে কিতাব বলেন, তালাবনা আবি হানিফাতাল হাদিসা ফাতালাবনা ওয়া আখাযনা বিযুদি ফাবারা আলাইনা ওয়া তালাবনা রফিকা ফাজা আমি হুমা তারুনা, যে আমি আবু হানিফার সাথে যখন আমরা লিপিবদ্ধ করেন, সর্বপ্রথম এই কিতাব লিখে তিনি হাদিসের মধ্যে হাদিসের ময়দানে স্বাক্ষর রাখেন। প্রিয় শুধু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ইমাম মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন যদি কোন ব্যক্তি বলে যে ডাক্তারের ওষুধের নাম জানে তার মতো ভুগা যেমন হতে পারে না, ইমাম আবু হানিফা ফকি হওয়ার কারণে যারা বলে হাদিস জানে না তাদের মতো ভুগা আর নির্ভুল হতে পারে না। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া সালাতু আলাইহি আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না বাদা যুন ইসমু সাদাকাল্লাহুল আযীম। সকলকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় শ্রোতা, আজকে আমার আলোচ্য বিষয় হলো হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির অবদান। প্রিয় শ্রোতা, ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেমনিভাবে ফিকহ শাস্ত্রে ছিলেন প্রাণপুরুষ, ঠিক তেমনিভাবে তিনি হাদিস শাস্ত্রে ছিলেন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। পাশাপাশি তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা অনুসর আরো কয়েকজন সাহাবীকে সাহাবীর দর্শনের মাধ্যমে তিনি তাবিঈদের গৌরব অর্জন করেছেন। প্রিয় শ্রোতা, ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি হচ্ছেন সেই মহান ব্যক্তি যিনি সর্বপ্রথম রাসূলুল্লাহর হাদিসকে বিন্যস্ত আকারে কিতাব রচনা করেছেন। ইয়াহিয়া ইবনে নসর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি 44,000 হাদিস থেকে বাছাই করে একটি কিতাব রচনা করেছেন যার নাম হচ্ছে কিতাবুল আসার। আর কিতাবুল আসার থেকে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ মুওয়াত্তা রচনা করেছেন। আর এভাবেই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফ ইমাম মালিকের মুওয়াত্তা থেকেই তিনি দেখে দেখে তার সেভাবে রচনা করেছেন। আর সকল মুহাদ্দিসদের একমত যে ইমাম বুখারীর পর সকল উলামায়ে কেরাম ইমাম বুখারী কিতাব থেকেই কিতাব রচনা করেছেন। অতএব আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সংকলন এবং সংকলনের স্থপতি ও ভিত্তি স্থাপন করে হচ্ছেন ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এবং আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একজন নির্ভরযোগ্য এবং জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ উস্তাদ আলী ইবনে মাদিনী রহমাতুল্লাহি আলাইহি তার সম্পর্কে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আলী ইবনে মাদিনী ছাড়া নিজেকে কারো কাছে ছোট মনে করিনি। সে আলী ইবনে মাদিনী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু হানিফা রওয়া আনু সাউরি ও ইবনে মুবারক ও সিকাতুল্লাহ আসাবি, আবু হানিফা থেকে ইবনে মুবারক এবং সাউরি তার হাদিস বর্ণনা করেছেন। তিনি হাদিস সাথে নির্ভরযোগ্য ব্যক্তি, তার থেকে হাদিস বর্ণনা করতে কোনো সমস্যা নেই। মিসাল কিতাব রহমতুল্লাহ আলাই তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাথে ছিলেন, যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ সুরেশ হাদিস বর্ণনা করেছেন। এবং হযরত সুফিয়ান সাউরি সুমা রহমতুল্লাহ যখন কোনো হাদিস সমস্যা হতো সেই সমাধানের মানদণ্ড নির্ণয় করতেন সেই মিসালকে, সেই মিসাল কিতাব রহমতুল্লাহ বলেছেন, তোমা আবি হানিফা আল হাদিসা ফাবালাগানা, আমরা ইমাম আবু হানিফার সাথে হাদিস অন্বেষণ শুরু করলাম কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের সবাইকে ছাড়িয়ে তিনি অগ্রগামী হয়ে গিয়েছেন। প্রিয় শ্রোতা,
আমাদের জেনে রাখতে হবে হাদিসের খেদমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত হয়ে থাকে মূলত দুই ভাবে, এক হচ্ছে আলফাজে হাদিস, আরেকটা হচ্ছে মাহানি হাদিস। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেমনি ভাবে তিনি আলফাজে হাদিস হাদিস সংরক্ষণ করেছেন, ঠিক তদ্রূপ ভাবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আলফাজে হাদিস যে অনেক বেশি তিনি এই মাহানি হাদিসের খেদমত করে গিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই পুরান হাদিস থেকে 83,000 মূল্যটি তৈরি করেছেন, যার থেকে প্রায় 14 লক্ষ মাসালার নির্গত হয়েছে। জীবনী বিখ্যাত আল্লাহ তাআলা আমাদেরকে এবং আবু এবং আজম আবু